আবারও কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু। সংশোধনাগারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের দাবি, শৌচালয়ে আসামি দিলীপ দেববর্মা ফাঁসিতে আত্মহত্যা করেছেন। জানা গেছে, জিরানিয়া এলাকার দিলীপ দেববর্মা নামে এক ব্যক্তি কোনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে ছিল। বুধবার সাত সকালে দিলীপ দেববর্মা নামে ওই সাজাপ্রাপ্ত আসামির মৃতদেহ উদ্ধার হয় সংশোধনাগারের শৌচালয় থেকে। তবে সংশোধনাগারের আধিকারিক জানিয়েছেন, দিলীপ দেববর্মা আত্মহত্যা করেছে। এখন প্রশ্ন উঠেছে, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ওই ঘটনা কিভাবে ঘটেছে? খবর পেয়ে পুলিশ ছুটে গেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কিছুক্ষণ আগে এসডিএম সাহেব বিশাল করে ফোনে জানাইছে যে জেলের মধ্যে কেন্দ্রীয় সংশোধনাগারে একজন আসামি সুইসাইড করেছে। আমি খবর পাওয়ার পরে ওসি সাহেবকে বলেছি বিশাল করে, হ্যাঁ, এবং একটা পুলিশের টিম পাঠিয়েছে ওসি সাহেব এবং আমিও যাবো। রিপোর্ট আর ইনিউস।